হ্যালো বন্ধুরা আমি শুভ্র চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে এবং এই আপডেটটা হতে চলেছে মিঠাই ফ্যানদের জন্য পার্টিকুলারলি মিঠাই ফ্যানদের জন্য আমরা তো জানি যে মিঠাইয়ের কি লেভেলের জনপ্রিয়তা রয়েছে মিঠাই কতটা জনপ্রিয় এবং এই মুহূর্তে আমরা জি ফাইভ যদি খুলি তো সেইখানেও দেখতে পাই যে সৌমিত্রিসার ছবি দেওয়া বা আমরা যদি কোনো রকম মোয়া কিনছি সিজনে তো মোয়ার প্যাকেটের গায়েও সৌমিত্রিসার ছবি বা যদি কোনো রকম চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে তারাও সৌমিত্রিশার নাম ইনফ্যাক্ট আমি নিজে আমি আগের ভিডিওতে বলেছি ইউজ করলে কি লেভেলের ভিউজ আসে তো এখন সিনেমার অনেক সিনেমা আর্টিস্টদেরকে ছাড়িয়ে গেছে এই মিঠাই ধারাবাহিকের তারকারা তো সেইটারই আবার একটা প্রমাণ আমরা পেতে চলেছি সেটা হচ্ছে যে চমকটার কথা বলছিলাম আমি যে চমকটা মিঠাই দর্শকরা পেতে চলেছে মিঠাই সিরিয়ালে সেটা হচ্ছে যে মিঠাই মিঠাই সিরিয়ালে সিরিয়ালে আসতে আসতে চলেছে চলেছে হ্যাঁ তবে অভিনয় নয় এটা হচ্ছে শিকারপুর বলে একটা ওয়েব সিরিজ আসছে জি ফাইভে তো সেইটারই প্রমোশনের জন্য সম্ভবত অঙ্কুশ হাজরা আসছে মিঠাইয়ে তো বুঝতে পারছো তো মিঠাইটা কত বড় মাধ্যম হয়ে গেছে তোমরা মিঠাইয়ের পাশে থেকে মিঠাইকে এমন জায়গায় নিয়ে গেছো যে ওই ধারাবাহিকটায় অঙ্কুশ এটার মতন বড় স্টারকেও কিন্তু প্রমোশনের জন্য আসতে হচ্ছে জি কর্তৃপক্ষরাও জানে যে মিঠাইটা এখন তাদের কত বড় একটা সম্বল মিঠাইয়ে অন্য জি এর প্রজেক্ট কেও প্রমোট করা যায় তো এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে তো এটাই ছিল আপডেট যে অঙ্কুশ হাজরা আসতে চলেছে মিঠাই ধারাবাহিকে তো স্টেট ইউন দেখতে থাকো কিভাবে তাকে দেখানো হচ্ছে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে অঙ্কুশকে